সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে আবার একবার স্বাগত জানাচ্ছি ত্রিপুরা পুলিশের আরেকটি ক্লাসে। দেখো, আপনাদের ত্রিপুরা পুলিশের যে জিকে থেকে আপনাদের কিন্তু খেলাধুলা থেকে প্রশ্ন থাকবে, ম্যাক্সিমাম দুইটি প্রশ্ন থাকবেই, দুইটি প্রশ্ন আপনাদের থাকবেই, এটা নোট করে রাখেন, ঠিক আছে? পরীক্ষাতে আপনারা খেলাধুলা বিষয় থেকে দুইটি প্রশ্ন আপনারা পাবেন, যে এটা 100% গ্যারান্টি। তো আমি একটা জানেন, আপনারা শর্ট গাইডবুক তৈরি করেছি, ত্রিপুরা পুলিশ শর্ট গাইডবুক হচ্ছে এটা। হ্যাঁ, এটা নিলে আপনারা শুধু এখানে জিকে পাবেন, মানে খেলাধুলা থেকে শুরু করে ইতিহাস, ভূগোল, সায়েন্স সব কিছু থেকে প্রশ্ন দেওয়া আছে। বাছাই করে করে ইম্পর্টেন্ট প্রশ্ন রাখা হয়েছে, যেন কম সময়ের পক্ষে আপনারা ইম্পর্টেন্ট প্রশ্ন পড়তে পারেন, ঠিক আছে? তো এটা নিলে আপনারা স্ক্রিনে ডিটেল থাকবে, যোগাযোগ করবেন, আর সম্পূর্ণ নোট নিলেও আপনারা যোগাযোগ করতে পারেন। তো আর সময় নষ্ট করবো না, আজকে ক্লাসটা শুরু করলাম। আজকের ভিডিওটিতে কয়েকটি প্রশ্ন দেবো শর্ট গাইডবুক থেকে আপনাদেরকে দেখাচ্ছি গাইডবুকটা। হ্যাঁ, ঠিক আছে। দেখো, আপনাদের প্রথম প্রশ্ন হচ্ছে কি, প্রথম প্রশ্ন হচ্ছে পৃথিবীতে কবে ফুটবল খেলা শুরু হয়েছিল, পৃথিবীতে কবে ফুটবল খেলা শুরু হয়। আনসার হবে খ্রিস্টীয় চতুর্থ শতকে, ঠিক আছে? তারপরের প্রশ্ন আমি বেশি সময় নষ্ট করি না, আমি তাড়াতাড়ি বলে দিই, ঠিক আছে? আনসার এবং প্রশ্ন আমি চেষ্টা করি কম সময়ের মধ্যে আপনাদেরকে প্রশ্নগুলো দেওয়ার। তো নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতীয় ফুটবলের ইতিহাসে প্রথম টুর্নামেন্ট কোনটি? আমি এরকম ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রশ্ন বাছাই করে কিন্তু নিয়ে এসেছি, বারবার বলছি, ঠিক আছে, এই গাইডবুকের মধ্যে। তো আনসার হচ্ছে, দেখো, তোমাদের ভারতীয় ফুটবলের ইতিহাসের প্রথম টুর্নামেন্ট হচ্ছে ট্রেডস কাপ। ওকে, ট্রেডস কাপ, ঠিক আছে। তারপরের প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন হচ্ছে, বিশ্বকাপ ফুটবল প্রথম কত সালে শুরু হয়েছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আনসার হচ্ছে 1930 সালে, ঠিক আছে, 1930 সালে। ওকে, তারপরের প্রশ্ন, দেখো এই প্রশ্নটা কিন্তু অনেক এক্সামে এসেছে, ডুরান্ড কাপ খেলা কোন শহরে শুরু হয়েছিল, ডুরান্ড কাপ খেলা কোন শহরে শুরু হয়েছিল? আনসার হচ্ছে আপনাদের সিমলা শহরে, ঠিক আছে, রাইট আনসার হচ্ছে সিমলা শহরে। ওকে, তারপরের প্রশ্ন, ভারতে প্রথম ক্রিকেট খেলা শুরু হয় কত সালে, ভারতে প্রথম ক্রিকেট খেলা শুরু হয় কত সালে? আনসারটি হচ্ছে, দেখো, 1792 সালে, 1792 সালে। তারপরের প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন স্ক্রিনে, প্রথম বিশ্বকাপে ক্রিকেট কোন দেশটি জয়লাভ করেছিল? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটা। আনসারটি হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ, ঠিক আছে, ওয়েস্ট ইন্ডিজ প্রথম বিশ্বকাপ ক্রিকেট বিজয় লাভ করে, ঠিক আছে। তারপরের প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন স্ক্রিনে, ভারত কোন সালে প্রথম ক্রিকেট বিশ্বকাপে বিজয়ী হয়েছিল, ভারত কোন সালে প্রথম ক্রিকেট বিশ্বকাপে বিজয়ী হয়েছিল? আনসারটি হচ্ছে 1983 সালে, 1983 সালে। তারপরের প্রশ্ন, 8 নম্বর, পৃথিবীর বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম কোনটি? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। আনসারটি হচ্ছে আমাদের, দেখুন, কলকাতার ইডেন গার্ডেন্স, কলকাতার ইডেন গার্ডেন্স স্টেডিয়ামস পৃথিবীর মধ্যে সবচেয়ে বৃহত্তম, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, 9 নম্বর, ভারতে প্রথম হকি খেলার প্রচলন শুরু হয়েছিল কত খ্রিস্টাব্দে? আনসারটি হচ্ছে 1875 খ্রিস্টাব্দে, 1875 খ্রিস্টাব্দে। তারপরের প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন, ক্রিকেটে 100 শতরান সংগ্রহকারী কে? ক্রিকেটে 100 শতরান সংগ্রহকারী কে? আনসারটি হচ্ছে সচিন তেন্ডুলকর, ঠিক আছে, সচিন তেন্ডুলকর। তো বন্ধুরা, আজকের মতো এখানেই, আর যারা শর্ট গাইডবুক নেবেন আপনারা সম্পূর্ণ কমপ্লিট এখানে, জিকে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জিকে পাবেন প্রতিটা টপিক থেকে অবশ্যই নিয়ে, সময় খুবই কম, হাতে আর মাত্র 1 মাস থেকে কম সময় রয়েছে, আপনারা অবশ্যই ভালো করে প্রিপারেশন করবেন, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।